দাকুপ উপজেলায় পাটচালনা গ্রামের অমিত মণ্ডল লেখাপড়া শেষ করে চাকরি না পাওয়ায় নিজেই গড়ে তুলেছেন কৃষি খামার। 65 শতক জায়গায় করেছেন বর্ষাকালীন তরমুজের চাষ। অমিত মণ্ডলের ভাষ্য অনুযায়ী 2 মাসেই তরমুজের ওজন 8 থেকে 10 কেজি। সরকারি চাকরির জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আমার সরকারি চাকরি না হয় আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমাদের নিজের একটু জায়গা আছে এখানে, কিভাবে আমাদের অল্প জায়গাকে আমি বেশি কাজে লাগিয়ে আমি সম্মিলিত চাষাবাদ করে আমি উন্নত করতে পারি। আমি গরমের সময় এখানে গরমের তরমুজ চাষাবাদ করেছিলাম, সেখান থেকে আমি লাভ পেয়েছিলাম। তো সেই ধারণ থেকে আমার এই বর্ষা মৌসুমে তরমুজ চাষ, এবং আমার এখানে খরচ হয়েছে আজ পর্যন্ত, আজকে 56 দিন বয়স, 13,000 টাকা খরচ হয়েছে। আমি 70 দিনের ভিতর আমি এটা বাজারজাতকরণ করার ইচ্ছা আছে, এবং 70 থেকে 80,000 টাকা আমি এটা বিক্রি করতে পারবো আশা করছি। সন্ধান মিলল আরও একজন তরুণ তরমুজ চাষির। উপজেলার পানখালি ইউনিয়নের খুনা গ্রামের অচিন্ত রায় থাকতেন খুলনায়, করতেন চাকরি, করোনায় কপাল পুড়ল তারই, আবার টাকাটাও দরকারি। হতাশাগ্রস্ত অচিন্ত স্বপ্ন দেখতেন বেকারত্ব লাঘবের। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে 3 বিঘা জমি বর্গা নিয়ে অনেক পরিশ্রমে গড়ে তুলেছেন বর্ষাকালীন তরমুজ এবং সবজির আবাদ। 1 মাসেই দেখা গেছে আশানুরূপ ফসল। দেখা যাচ্ছে যে বেকারত্ব দূরীকরণের জন্য অনেক অনেক পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু দেখা যাচ্ছে লকডাউনের ভিতরে চাকরি বাকরি নেই, চাকরি বাকরি ছেড়ে চলে আসলাম খুলনা থেকে। এখন দেখলাম যে বেকার বসে আছে, কিছু তো একটা করা লাগে, যার জন্য আসলে এই খ্যাত করার যুক্তি মাথা আসলো। পাইনি বা কারো হেল্পও পাইনি, আমি নিজের মত মতো দেখা যাচ্ছে খ্যাত শুরু করি, বা নেট দেখে বা বিভিন্ন মত মতো নেট দেখে আমি কিন্তু খ্যাত করি। ফল আসছে আর এই এই পর্যন্ত আছে 1 মাস 15 দিন গাছের বয়স। নিজের মতো জায়গা, মানে গেটটা টোটালে আর 600 মতো গাছ আছে এখানে। আমি অ্যাকচুয়ালি কোনো কৃষি কর্মকর্তা বা মানে কোনো কৃষি বিষয়ে কোনো সাহায্য সহানুভূতি পাইনি, আমি নিজের মত মতো ইউটিউব দেখে বা নেট দেখে আমি আমার মত মতো করে করছি। কৃষি অফিসের সাথে কি যোগাযোগ করা হয়েছিল? না, আমি তেমন কোনো যোগাযোগ করার আমার অপশনও দেখা যাচ্ছে যে সেরকম ছিল না, আর তাছাড়া আমার সেরকম কোনো যোগাযোগও ছিল না। একটা মানুষ যদি আসলে এরকমভাবে খ্যাত করে বা পরিশ্রম করে, তো অবশ্যই সফলতার মুখ দেখতে পারবে। এছাড়াও জায়গা ব্রিজ সংলগ্ন তিলডাঙ্গার সরকারি রাস্তার পাশে করা হয়েছে বর্ষাকালীন তরমুজের চাষ। ডাকব, বটিয়াঘাটা, ডুমুরিয়াসহ বিভিন্ন স্থানে করা হয়েছে এই বর্ষাকালীন তরমুজের চাষ। সফলতার দোরগোড়ায় এই উদ্যোক্তারা। বেকার সময়টাকে কাজে লাগিয়ে আপনিও করতে পারেন চাষাবাদ, আপনিও হতে পারেন স্বাবলম্বী।